নমস্কার নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাচ্ছি। এটা খুবই সুস্বাদু একটা রান্না, সবাই মোটামুটি খেতে ভালোই বাসে। এই জন্য গরম জলের মধ্যে আমি এক টেবিল চামচ মতো নুন নিয়ে নিয়েছি আর পাস্তাগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। তাই সেই ফ্লেমটা হাই করেই রেখেছি। পাস্তাটা আমি এবার নাড়াচাড়া করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেবো। বেশি সেদ্ধ করবো না, বেশি সেদ্ধ করলে পাস্তাটা খেতে ভালো লাগে না। আমি এবার একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে ঝরিয়ে পাস্তাগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন পাস্তাটা কীরকম জল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, আপনারা ভালো লাগলে লাইক করবেন। কড়াইতে দু টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি, এক টেবিল চামচ মতো মাখন দিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। দিয়ে একটু ভাজা মতো হয়ে গেলে আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু রসুন কুচিও দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা একটু ব্রাউনিশ হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে পেঁয়াজের, পেঁয়াজ আর রসুনটা কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে ফ্লেমটা হাইতেই রেখেছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গাজর কুচি করে রেখেছিলাম, গাজরটা এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি আমার কাছে গাজর আর ক্যাপসিকাম ছিল, আমি গাজর আর ক্যাপসিকামটাই দিয়েছি। আপনারা ইচ্ছা মতন যে কোনো ভেজিটেবলসের মধ্যে দিতে পারেন, পাস্তা তাতে খেতে ভালোই লাগবে। এবার সমস্ত সবজিগুলো ভেজিটেবলসগুলো ভালো করে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম প্রয়োজন মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে ভেজিটেবলসগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রিপশন করার জন্যে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 3-4 মিনিটের মধ্যেই সবজিগুলো একটু নরম না হওয়া পর্যন্ত রেখে দেবো। দেখুন সবজিগুলো একটু নরম হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়নি। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা অপশনাল। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, স্বাদটা একটু বাড়বে। আমার ঘরে একটু মেয়োনিজ ছিল, দিয়ে দিলাম, এটা অপশনাল। এটা না দিলেও পাস্তাটা যথেষ্ট খেতে ভালো হবে, আমার কাছে ছিল তাই আমি দিলাম। দিয়ে আবারও সমস্ত মশলা আর সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো, এবার আমি সেদ্ধ করে রাখা পাস্তাটার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। দিয়ে এবার পাস্তা মশলা দিয়ে দিলাম, এটা দিলে পরে রান্নার টেস্টটা খুব ভালো লাগে। এবার আমি সমস্ত ভেজিটেবলসগুলো পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন একটু গ্রেভি করবেন তাহলে একটু জল দিতে পারেন। আমি এটা শুকনো শুকনোই রাখছি, আমি কোনো জল দিচ্ছি না। ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এইবার একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এতে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এবারও আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রিপশন করার জন্যে। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন পাস্তাটা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভালো থাকুন, নমস্কার।